Assalamualaikum, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো তোমরা ইতিমধ্যে জেনেছো আজকে তোমাদের দশম শ্রেণীর গণিত ক্লাস হবে তো তোমরা সবাই বই এবং খাতা সামনে নিয়ে বসে পড়ো এবং খাতাটা খুলে নাও তো আমি আজকে ক্লাসে চলে যাচ্ছি কতদিন তোমাদের পড়াইছিলাম ত্রিকোণমিতি তার আগে ত্রিকোণমিতির 9.1 পড়ানো হয়ে গিয়েছিল 9. শেষ করে কতদিন 9.2 শুরু করেছিলাম তো 9.2 এর কিছু অঙ্ক বাকি আছে আজকে তোমাদের 9.2টা পুরোটাই শেষ করে দেব তো আমি কিছু অঙ্ক তোমাদের পড়ে দেব এর মধ্যে তোমাদের যদি কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে তোমরা চ্যাট বক্সে চ্যাট করতে পারো যে এই নাম্বারটা আমাদের অঙ্কটা করে দিলে ভালো হয় তাহলে আমি সেই অঙ্কটা তোমাদের এখানে সলভ করার চেষ্টা করে দেব তো আশা করি সবাই তোমরা বুঝতে পারছো তো তোমাদের কারো যদি কোনো কিছু থাকে যে আমি এই অঙ্কটা আমাদের বুঝাই দিলে সুবিধা হয় তাহলে তোমরা তো বলছি যে তোমরা অবশ্যই চ্যাট বক্সে নক করবা তো আমি আসলে আমার ক্লাসে আমি চলে যাচ্ছি আজকে তোমাদের যে ক্লাসটা আছে আমি শুরু করতেছি তো আমি গতদিন তোমাদের 9.2 এর যে অঙ্কটা ছিল সেটা তোমাদের শুরু করেছিলাম তো 9.2 এর এগুলো প্রথম দিকের কিছু অঙ্ক দেখায় দেওয়া হয়েছিল তোমাদের একটা অঙ্ক করে দিচ্ছি আমি এটা হলো তোমাদের বই 16 নম্বর অঙ্ক এর মধ্যে যদি কোনো অঙ্ক দরকার হয় তাহলে তোমরা বলবা তাহলে আমি শুরু করতেছি আজকে অধ্যায় হলো ত্রিকোণমিতি তাহলে আমরা শুরু করব ত্রিকোণমিতি 9.2 এর 16 নম্বর অঙ্ক 16 নম্বর অঙ্কে বলছে যে sin 2a সমান সমান বলছে 2 tan a divided 1 plus tan square a 1 plus tan square a এটা যেখানে আমাদের a এর মানটা কত দেওয়া আছে আমাদের এখানে a এর মানটা দেওয়া আছে 45 ডিগ্রি তাহলে a এর মানটা দেওয়া আছে 45 ডিগ্রি এটা আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে যে এটা সমান এটা হবে যখন এটার মান হলো 45 ডিগ্রি তাহলে আমরা কি করব এখানে দুইটা পক্ষ আছে একটা হলো বাম পক্ষ একটা হলো ডান পক্ষ তো আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে কাজ করব তো আমি লিখতেছি বাম পক্ষ আমার বাম পক্ষটা কি দেওয়া আছে sin 2a দেওয়া আছে তাহলে আমি লিখতেছি বাম পক্ষ sin 2a তাহলে আমি লিখতেছি sin 2 তাহলে আমরা এখানে জানি কি আমাদের a এর মানটা এখানে আমাদের দেওয়া আছে কত দেওয়া আছে a এর মানটা দেওয়া আছে 45 ডিগ্রি তাহলে আমি এখানে গুণ চিহ্ন দিলাম 45 ডিগ্রি তাহলে আমি এখান থেকে লিখতে পারি sin 90 ডিগ্রি তো আমি এর আগে তোমাদের sin এর যে মানগুলো কিভাবে বের করতে হয় সেগুলো দেখিয়ে দিয়েছিলাম আশা করি তোমরা সেই সূত্রগুলো দেখেছো মানগুলো দেখেছো তো আমরা এখন কি করব এখানে sin 90 ডিগ্রির মানটা বসিয়ে দেব তাহলে আমরা জানি sin 90 ডিগ্রির মান কত sin 90 ডিগ্রি মান 1 আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কারো কোনো বুঝতে সমস্যা হয় তোমরা চ্যাট বক্সে লিখতে পারো তোমরা উঠাই নাও এটা হ্যাঁ আশা করি তোমাদের এই অংশটা উঠাই নেওয়া হয়েছে এটা আমাদের বাম পক্ষ গেল এরপরে আমরা কি করব ডান পক্ষটা উঠাই নেব তো এরপরে আমি লিখতেছি কি ডান পক্ষ তো ডান পক্ষ কি আমার এই অংশটা আছে তাহলে আমি এই অংশটা লিখছি 2 tan a divided 1 plus tan square a তাহলে আমি কি করলাম এই 2 টাকে আমি কি করব 2 টাকে ঠিক রাখবো এখানে tan a এর মানটা কত দেওয়া আছে 45 ডিগ্রি তাহলে আমি কি করব tan এর মানটা এখানে বসিয়ে দেব তাহলে 2 লিখলাম তারপরে লিখতেছি tan
এখানে বলছে কি এর মানে এর মান কত 45 ডিগ্রি আমাদের এখানে সাইড নোট দিয়ে দিলাম তো যেহেতু এ সমান সমান কত আমাদের এখানে এ সমান সমান তো আছে 45 ডিগ্রি আর নিচে আমরা এটাকে লিখব 1 প্লাস 10 এটা যেহেতু স্কয়ার আছে স্কয়ারটাকে আমরা কি করব একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব তাহলে এটা যদি ব্র্যাকেটের মধ্যে তুলে নিই তাহলে এরকম হয় তাহলে কি থাকে এ থাকে তাহলে এখানে 10 এর মানটা আমরা বসিয়ে দেব দেন এর মান কত 45 ডিগ্রি তোমরা ইচ্ছা করলে এখানে আরেকটা লাইন আমরা বাড়তি করেও কি করতে পারি বাড়তি করে এটা করতে পারি এরপরে আসি আমরা এখন মানগুলো আমরা কি করব এখানে মানগুলো আমরা বসাই দেব তাহলে 2 আমাদের এখানে ঠিক থাকলো আমরা জানি যে tan 45 ডিগ্রি মান কত হ্যাঁ tan 45 ডিগ্রি মান কত tan 45 ডিগ্রি মান হলো 1 তাহলে আমরা tan 45 ডিগ্রি মান 1 বসিয়ে দিলাম তারপরে এখানে আমাদের থাকলো 1 প্লাস আবার এখানে কি করব আমরা tan 45 ডিগ্রি মান বসিয়ে দেব তাহলে আমরা জানলাম কি tan 45 ডিগ্রি মান হলো 1 তাহলে এখানে tan 45 ডিগ্রি মান 1 বসিয়ে দিলাম তারপরে স্কয়ার আছে স্কয়ারটা আমরা এখানে নিয়ে নিলাম তো তোমরা এই পর্যন্ত উঠায় নাও আমি এই পাশে করতে শিখতো তাহলে এই দুই দিয়ে যদি আমরা এটাকে গুণ করি আর তারপরে এখানে আছে 1 আর আমরা যদি 1 এর উপর স্কয়ার করি তার মানে এরকম 1 আছে কয়টা এরকম দুইটা 1 আছে 1 এর উপর স্কয়ার মানে 1 গুণন 1 তাহলে 1ই হবে তাহলে 1 লিখলাম তাহলে 2 থাকলো 1 আর 1 যোগ করলে কত হবে আমাদের 2 হবে এই পাশটা উঠায় নাও আমি মিশায় দাও দিব আচ্ছা ঠিক আছে আমি এই পাশটা তোমাদের মুছে দিচ্ছি তাহলে এখানে আমাদের কত ছিল 11 কেটে গেল 1 তাহলে আমাদের ডান পক্ষটা কি বের হলো তাহলে আমরা দেখছি বাম পক্ষ এবং ডান পক্ষ একই হয়ে গেল তাহলে আমরা লিখব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ এখানে দেখাতে বলছে তাহলে লিখব আমরা দেখানো আমাদের যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা প্রমাণ করে দেব আর যদি দেখাও তাহলে বলব যে দেখানো হলো এখানে অবশ্য কিছু এরা বলে নাই এখানে বলছে যে যদি এত হয় এবং মানগুলো দেওয়া আছে তাহলে আমরা দেখালেও সমস্যা নেই আমরা এটা সমান সমান এটা দেখাই দিলাম আর নতুবা যদি আমরা এটা না লিখি আমরা যদি যেহেতু দুই পাশে 1 1 আছে আমরা কি করতে পারি এটার মানও লিখতে পারি যেটা অ্যানসার ওটাও অ্যানসার দুইটা দুইটা আমাদের যেটা বলবে সেটা তবে এখানে আমাদের প্রথমেই দেখো তোমাদের বলে দেওয়া আছে যে দেখাও যে 12 থেকে 17 পর্যন্ত আমাদের সবগুলা কি এরকম দেখানো লাগবে তাহলে আমরা কি করব অ্যানসার না লিখে আমি যেটা লিখছিলাম সেটাই আমরা লিখব যে দেখানো হলো যেহেতু আমরা দুইটা পক্ষ নিয়ে কাজ করতেছি বাম পক্ষ সমান ডান পক্ষ আর যদি কিছু উল্লেখ না করা থাকে তাহলে আমরা কি লিখব আমরা অ্যানসার কথাটা লিখব তো এরপরে আমি পরবর্তী অংশে চলে যাচ্ছি এরপরে তোমরা 17 নাম্বারটা বাসাই করবে 17 নাম্বারটা সেম অঙ্ক আমি এরপরে 18 এবং 19 তোমাদের বইয়ে যে অঙ্কটা দেওয়া আছে 18 এবং 19 এই দুইটা একই রকম অঙ্ক আমি তোমাদের 18 নম্বর অঙ্কটা করে দিচ্ছি তো 18 নম্বর অঙ্ক যেটা ছিল বলছে 2 cos a plus b সমান সমান 1 সমান 2 sin a minus b বলছে 2 cos a plus b সমান 1 এবং 2 sin a minus b যেখানে a এবং b এর মানটা দেওয়া আছে a সমান সমান আমাদের এখানে দেওয়া আছে 45 ডিগ্রি এবং b সমান সমান দেওয়া আছে 15 দেওয়া আছে তাহলে 45 ডিগ্রি আর b সমান সমান দেওয়া আছে 15 তাহলে আমরা কি করব এখানেও এটাও আমাদের কি বলছে যে এইটা যদি হয় তাহলে সূক্ষ্ম কোণ হলে দেখাও যে a সমান সমান 45 ডিগ্রি এবং b সমান সমান 15 দেওয়া আছে তাহলে আমরা কি করব এখানেও এটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে
তাহলে আমরা কি করব তো এটা সমান সমান আমরা এটা সমান সমান 1 আবার এটা সমান সমান হচ্ছে 1 যেহেতু 1 টা মাঝে আমাদের দেওয়া আছে তার মানে এই অংশটা সমান সমান আমরা 1 লিখতে পারবো এবং এই অংশটা সমান সমান আমরা কি লিখতে পারবো 1 লিখতে পারবো তাহলে আমরা এখানে লিখব যে 2 cos a + b সমান সমান 1 এটা আমাদের দেওয়া আছে এখান থেকে আমরা এটা নিয়ে নিলাম তো দেওয়া আছে দেওয়া আছে তাহলে এটা সমান সমান আমরা কি নিলাম দেওয়া আছে এটা সমান সমান 2 cos a + b সমান সমান 1 এখান থেকে আমরা জানি এটা এটার সাথে কি অবস্থায় আছে এটা এটার সাথে গুণ অবস্থায় আছে তাহলে এটা যদি এর পাশে গুণ অবস্থা থাকে তাহলে অবশ্যই এটা অপজিটে যদি যায় তাহলে সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমি এখান থেকে লিখতেছি বা cos a + b সমান সমান 1/2 বোঝা গেছে তো এখানে আমরা বলতেছি যে cos a + b সমান সমান 1/2 তাহলে আমরা কি পেলাম এই দুটো এই পাশে এসে ভাগ হয়ে গেল তাহলে আমরা দেখতেছি যেহেতু আমাদের এই পাশে cos আছে তাহলে আমরা এই পাশেও কি করব cos নিয়ে যাব তাহলে আমরা লিখব কি cos a + b এই পাশে আমরা নিব cos এখন আমরা জানি যে cos আমাদের মানটা আমরা কতদিন শিখেছিলাম যে এই পাশে যদি cos নি তাহলে এই পাশে আমরা কি করব cos cos নিব একই রকম জিনিস আমরা দুই পাশে নিব তো এখানে বলছে যে cos আমরা নিব কত ডিগ্রির মান cos কত ডিগ্রির মান আমাদের হাফ এইটা আগে আমাদের জানতে হবে তো আমি কতদিন তোমাদের দেখিয়ে দিয়েছিলাম তো আমরা এখন কি করব আমরা জানি cos কত 60 ডিগ্রি cos cos 60 ডিগ্রি মান কত হাফ ঠিক আছে তাহলে আমরা জানলাম কি cos 60 ডিগ্রি মান হলো হাফ তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি করতে পারি এই অংশ এবং এই অংশ বাদ দিতে পারি তাহলে আমরা যদি এই পাশে এবং এই পাশে দুটো অংশ cos cos বাদ যায় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a + b equal to 60 ডিগ্রি এটা আমরা দিয়ে দিলাম আমার এক নম্বর ইকুয়েশন বা এক নম্বর সমীকরণ তাহলে আমরা কি পেলাম এটাকে সমাধান করে আমরা এই পর্যন্ত পেয়ে গেলাম তোমরা এটা তুলে নাও হ্যাঁ আশা করি তোমাদের এটা উঠানো হয়ে গেছে তাহলে আমরা কি করব যে আবারো যে এটা সমান সমান যেহেতু 1 আমি বলছি এটা সমান সমান কি লিখতে পারবো আমরা 1 লিখতে পারবো তাহলে ঠিক আমরা এরকম যেভাবে কাজ করলাম ওই পাঁচটা নিয়েও আমরা একই রকম কাজ করব তাহলে আমি এই অংশটা মুছে দিচ্ছি তাহলে এরপরে আমরা লিখব আবার আবার কি দেওয়া আছে আমাদের এটা তাহলে 2 sin a - b সমান সমান 1 বা সেম ওটার মতো আমরা কাজ করব তাহলে sin a - b সমান সমান হাফ এই পাশে এটা 2 টা কি ছিল গুণ অবস্থায় ছিল এই পাশে কি হয়ে গেল এটা ভাগ হয়ে গেল তাহলে আমরা সেম ওটার মতো কাজ করব এই পাশে যদি আমরা সাইন নি সাইন a - b সমান সমান তাহলে আমরা জানি এই পাশে যদি সাইন নি এর আগে যেরকম নিয়েছিলাম তাহলে এই পাশে সাইন নিলে আমরা এই পাশেও কি করব সাইন নেব তাহলে আমরা এখান থেকে নিয়ে নিলাম সাইন আমরা এরপরে বলছে সাইন কত ডিগ্রির মান আমাদের হাফ তাহলে আমরা জানি কি সাইন 30 ডিগ্রির মান হাফ তাহলে এখানে আমি লিখে দিলাম কি sin 30 ডিগ্রি তাহলে আমরা জানি sin 30 ডিগ্রি মানে হাফ তাহলে উভয় পাশ থেকে যদি আমি sin এবং sin যদি বাদ দেই তাহলে এখান থেকে লিখতে পারি a - b ডিভাইডেড হলো 30 ডিগ্রি তাহলে এইটা আমার একটা সমীকরণ হলো এই সমীকরণটার নাম দিলাম আমি কি দুই নাম্বার সমীকরণ তাহলে আমরা এই পাশে সেম ওটার মতো
এই পাশে থেকে যদি সাইন এবং ওই পাশে থেকে যদি সাইন যদি বাদ হয়ে যায় তাহলে কি থাকে a - b = 30 ডিগ্রি তাহলে আমাদের কি হয়ে গেল দুইটা সমীকরণ হয়ে গেল এখন আমরা কি করব এই দুইটা সমীকরণ একবার যোগ করব তারপরে পরবর্তীতে কি করব আরেকবার কি করব আমরা বিয়োগ করব তাহলে সমীকরণটা একবার আমরা যোগ করে নেব একবার বিয়োগ বিয়োগ করে নেব বিয়োগ করে নিলে তাহলে আমাদের অঙ্কটা সুবিধা হবে যেহেতু আমাদের বলছে যে মান নির্ণয় করো আচ্ছা তাহলে আমি এখন তাহলে আমাদের এই দুটো সমীকরণ নিয়ে আমরা কাজ করব তাহলে আমাদের এক নম্বর সমীকরণটা কি ছিল আমি আবার এক নম্বর সমীকরণটা উপরে উঠায় নিচে লিখব যে 1 যোগ 2 করে পাই তাহলে 1 যোগ 2 করে পাই তাহলে এক নম্বর কি ছিল এটা লিখব a + b সমান সমান 60 ডিগ্রি এবং দুই নম্বর সমীকরণে ছিল a - b সমান সমান 30 ডিগ্রি তাহলে আমরা কি বললাম এই সমীকরণটা একবার যোগ করব এই সমীকরণটা একবার বিয়োগ করব তাহলে আমি এটা মুছে দিচ্ছি তোমাদের তাহলে আমি কি বললাম যে 1 এবং 2 যোগ করে পাই 1 এবং 2 যোগ করে পাই তাহলে 1 এবং 2 এই দুটো যদি যোগ করি তাহলে কি হবে আমরা জানি যে 1 এবং 2 যদি যোগ করি তাহলে আমরা জানি বিপরীতটা কেটে যায় ab + b - b আমরা কেটে যায় আমরা এখানে বোঝার সুবিধার্থে কাটতেছি যেহেতু আমরা এখন বড় হয়ে গেছি তোমরা পরীক্ষার খাতায় কি করবা তোমরা যখন করবে এরকম কেটে দেওয়ার তোমাদের দরকার নাই এখন আমরা বোঝার জন্য কেটে দিলাম এটা আর যদি খুব দরকার হয় তাহলে তোমরা পেন্সিল দিয়ে কাটতে পারো পরে মিশাই দিলাম তাহলে এই যে আমাদের এখানে আছে একটা a আর একটা a দুটো যোগ করি তাহলে কি হবে 2a তাহলে দুটো যোগ করলে কি হবে 2a ইকুয়াল টু এই দুটো যোগ করলে 90 হবে তাহলে আমরা জানি a ছিল এই দুটোই পাশে এসে লাগলে কি হবে ভাগ হয়ে যাবে ভাগ থাকলে এই পাশে গুণ থাকলে পাশে এসে ভাগ হয়ে যাবে তাহলে a সমান সমান কত পেলাম আমরা a সমান সমান পেয়ে গেলাম 45 ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা দেখতেছি কি এখানে a এর মান কত পেয়ে গেলাম 45 ডিগ্রি আর এখানে বলছে দেওয়া আছে a কোণ এবং b কোণ তাহলে আমরা এখান থেকে কি করলাম a এবং a এর মানটা বের করলাম এখন এখান থেকে a এবং b আরেকটা দেওয়া আছে সেম ভাবে যে বলছে সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি b সমান 45 ডিগ্রি তাহলে a সমান যে বলছিল যে দেখাও যে a সমান 45 ডিগ্রি তাহলে a সমান এখানে 45 ডিগ্রি a সমান আমাদের 45 ডিগ্রি মান বের হয়ে গেল এরপরে বলছে কি দেখাও যে a সমান সমান হচ্ছে b এর মান হলো 15 আচ্ছা তাহলে এবার আসি তাহলে আমরা এটা কি করলাম এই পাশে যোগ করছি এরপরে কি করব আমরা লিখব যে 1 বিয়োগ 2 করে পাই তাহলে তখন আমরা কি করেছিলাম 1 নম্বর এবং 2 নম্বর যোগ করেছিলাম এবার কি করব 1 থেকে আমরা 2 নম্বর সমীকরণ বিয়োগ করব তাহলে আমি আবারো 1 নম্বর সমীকরণটা লিখে নিচ্ছি a + b সমান সমান 60 ডিগ্রি এবং দেওয়া আছে a - b তাহলে a - b সমান সমান দেওয়া আছে 30 ডিগ্রি তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা অবশ্যই জানি কি হয় বিয়োগের সময় আমাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় তাহলে আমার এই জায়গায় এটা এর আগে কিছু নাই মানে কি ছিল যোগ ছিল তাহলে এটা হয়ে যাবে বিয়োগ এটা বিয়োগ চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যোগ আর এটা কিছু নাই মানে যোগ আছে তাহলে এটা হয়ে যাবে বিয়োগ এখন আমরা জানি বিপরীত জিনিসগুলো আমরা কি করতে পারি কেটে দিতে পারি তাহলে দেখতেছি আমাদের এটা প্লাস এখন এটা প্লাস তাহলে এটা প্লাস এটা প্লাস তাহলে দুটো কাটা যাবে না তাহলে দুটো কি হবে তাহলে b আর b যদি যোগ করি তাহলে হবে আমার 2b আর এই পাশে যদি দেখি যে আমার এখানে এটা ছিল কি মাইনাস a আর উপরেটা ছিল প্লাস a তাহলে এই প্লাস a আর মাইনাস a বাদ যাবে আর এখান থেকে যদি আমি এটা আর এটা যেটা বিয়োগ চিহ্ন আছে কি করব এটা বিয়োগ করব তাহলে যদি 60 থেকে 30 যায় তাহলে থাকে 30 সেম এটার মতো টুটাই পাশে গুণ ছিল ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে বা b সমান সমান 30 ডিগ্রি ডিভাইডেড 2 তাহলে যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে b সমান সমান লিখতে পারি 15 ডিগ্রি
তাহলে আমরা দেখতেছি আমাদের প্রশ্নে কি বলছিল যে a সমান সমান 45 ডিগ্রি দেখাও এবং এই যে b সমান সমান বলছিল এখানে যে b সমান সমান 15 ডিগ্রি দেখাও এটাই আমাদের দেখাতে বলছে তাহলে আমরা এটা খুব সহজেই এটা দেখিয়ে দিতে পারলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি করো এই দুইটা তুলে নাও আমি তোমাদের সময় দিচ্ছি তোমরা তুলে নাও তারপর আমি এটা কি করব এটা বুঝে দেব তোমরা তুলে নাও হ্যাঁ আশা করি তোমাদের এটা উঠানো হয়েছে তো এর মাঝে বলে রাখি যে এই অধ্যায়ে আরো অঙ্ক আছে তোমাদের যদি আরো অঙ্ক যদি দরকার থাকে যদি কোনোটা যদি তোমাদের চাহিদা থাকে যে আমাদের এই অঙ্কটা করে দিলে ভালো হয় শুরুতে আমি যে কথাটা বলেছিলাম যদি মনে করো যে স্যার আমাদের এই অঙ্কটা করে দিলে ভালো হয় এই অধ্যায়ে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি সেই অঙ্কটা তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে তোমরা আশা করি এটা তুলে নিয়েছো আমি এটা মুছে দিচ্ছি এরপরে তোমাদের বইয়ে যে অঙ্কটা আছে 21 নাম্বার অঙ্ক 22 নাম্বার সেম একই ভাবে তোমরা এই অঙ্কগুলো করবে তারপরে যদি সমস্যা হয় তাহলে সামনের দিন আমরা এটা করে দেব আমি এখন চলে যাচ্ছি তোমাদের 23 নাম্বার অঙ্কে তো 23 নাম্বার অঙ্কটা তুলে নাও তোমরা সবাই 23 নাম্বার বলছে সমাধান করো sin a plus cos a সমান সমান 1 এখানে শর্ত দেওয়া আছে তাহলে বলছে কি sin a plus cos a সমান সমান বলছে কি 1 এখানে বলছে সমাধান করো sin a নাই এখানে e এর পরিবর্তে আছে আমাদের কি sin theta plus cos theta equal to 1 যদি আমাদের এখানে a থাকে a দিব b থাকে b দিব আলফা থাকে আলফা বিটা থাকলে বিটা দিব এটা আগে আমি বলেছি যে এগুলো কি সূক্ষ্ম কোণ তাহলে আমরা কি করব এটা দেখতেছি যে আসলে যদি আমরা এইভাবে রাখি এভাবে তো আমাদের কোনো সূত্র বইয়ে ত্রিকোণমিতিতে নাই তাহলে আমরা যদি দেখতেছি যে এটা যদি এইভাবে রাখি এইভাবে ওকে রাখলে কি করবে এই কোনো কাজ করবে না তাহলে এটাকে কাজ করার জন্য কি করা লাগবে কিছু আমাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে তাহলে আমরা কি করব যে এর মাথার উপরে কি করব আমরা এর মাথার উপরে একটা বোঝা দিয়ে দেব তো সেই বোঝাটা কি sin theta plus cos theta এটার উপরে কি করে দিলাম আমি এই যে একটা বোঝা ছাপাই দিলাম কি করে দিলাম বর্গ করি এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এটাকে বর্গ কেন করলাম আমরা বর্গ করার আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা যদি এটা বর্গ করি তাহলে আমরা এটা বর্গের সূত্রে ফেলতে পারব তো দেখবে যে অনেক সময় মানুষ বলে না যে ছেলেটা খুব বেকার হয়ে আছে কোনো কাজ করতেছে না তাহলে ওকে কি করো কোনো কাজ দাও তাহলে যদি আমরা কাজ দেই তাহলে কি করবে সে কাজ নিয়ে ব্যস্ত থাকবে সে অলস হয়ে বসে থাকবে না তো এই জন্য কি করি তখন তার উপর যখন কাজ দেওয়া হয় তখন কি হয়ে যায় তার উপর কাজ দেওয়ার ফলে তার মাথায় একটা দায়িত্ব এসে যায় সে দায়িত্ব বোধ থেকে সে কি করে সে কাজটা করা শুরু করে তো আমরা কি করলাম যে আমরা তখন দেখলাম যে এটা আসলে কাজ করতেছে না তখন এর উপরে আমরা কি করে দিলাম কিছু দায়িত্ব দিয়ে দিলাম কাজ দিয়ে দিলাম তাহলে এটা এখন কি করবে এটা কাজ শুরু করে দিবে তাহলে আমরা এটাকে বলতে পারি যে আমরা যদি এটাকে ধরি a এবং এটাকে ধরি যদি b তারপর স্কয়ার তাহলে আমরা সবাই জানি তোমাদের 3.1 এ এই সূত্রটা ছিল a + b হোল স্কয়ার এই সূত্রটা a + b হোল স্কয়ার তাহলে আমরা সেই সূত্রটা প্রয়োগ করব আমরা জানি কি a + b হোল স্কয়ার সূত্রটা কি a স্কয়ার + 2ab + b স্কয়ার তাহলে আমরা এই অংশটুকু সমান আমরা কি ধরে নিচ্ছি আমরা বললাম যে আমরা এই অংশটুকু ধরে নেব a এই অংশটুকু ধরে নেব b তারপরে দিচ্ছি কি আমরা স্কয়ার তাহলে আমরা লিখব যে a + b হোল স্কয়ার তাহলে আমাদের a + b হোল স্কয়ার কি a স্কয়ার a বলতে কি আমাদের এইটা
তাহলে sin থিটাটা হচ্ছে আমাদের a তাহলে sin থিটা তাহলে a হলো আমার a স্কয়ার সূত্রটা কি ছিল আমি লিখে দিচ্ছি a প্লাস b হোল স্কয়ার এটা সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে আবার এখানে আমি আগেই বলছি যে আবার এখানে a বলতে কি আছে a বলতে আছে sin তাহলে আমি এখানে লিখলাম sin a তাহলে আমাদের হলো এটা a স্কয়ার প্লাস এবার কি নিব আমি সূত্রের 2 নিব তাহলে সূত্রের 2 a বলতে কি a বলতে আমার এখানে যেটা আছে sin θ কে আমি এ ধরেছি তাহলে লিখব sin θ তাহলে আমার হলো a স্কয়ার প্লাস 2 ab বলতে তারপরে কি আছে সূত্রের b b বলতে আমার কি আছে b বলতে আছে আমার cos θ তাহলে আমি এখানে b বলতে লিখব cos θ প্লাস সূত্রটা কি তারপরে আছে কি আমাদের সূত্রটা b স্কয়ার তাহলে আমার এখানে b বলতে কি আছে cos थीटा তাহলে আমি এখানে লিখব cos थीटा তারপরে আমি দিয়ে দিলাম স্কয়ার তাহলে আমাদের সূত্রটা কি হলো আমরা a সমান কি ধরছিলাম sin थीटा তাহলে sin थीटा কে আমরা a ধরছি প্লাস সূত্রে লিখলাম 2 a বলতে কি আমার cos তাহলে এটা হলো আমার a আর b বলতে আমি কি ধরছি cos थीटा তাহলে এটা হলো আমার b তারপরে কি প্লাস b স্কয়ার b বলতে কি আবার এই যে cos টা আসছে তাহলে আমরা দেখতেছি কি যে a স্কয়ার প্লাস 2 ab প্লাস b স্কয়ার তাহলে আর এই পাশে কি ছিল সমান সমান 1 তাহলে জানি আমরা কি ছিল এটা 1 এর রুট স্কয়ার আমরা জানি যে 1 এর রুট স্কয়ার মানে কত দুইটা 1 আছে তাহলে দুইটা 1 যদি গুণ করি আমরা জানি যে 1 এর রুট স্কয়ার তো মানে কত 1 গুণন 1 তাহলে হলো 1 তাহলে আমাদের হলো 1 এর রুট স্কয়ার মানে আমাদের এখানে 1ই আসলো তাহলে এখান থেকে আমরা এটা সমান কি লিখতে পারি এটা কি লিখা যায় sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা তাহলে আমরা এখান থেকে এটাকে ভাঙালে এটা লিখা যায় এটাকে গুণ করে দিলে আর এটাকে ভাঙালে এটা লিখা যায় তো শিক্ষার্থী রা দেখো তোমরা এর আগে আমরা একটা সূত্র শিখেছিলাম যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান 1 তাহলে আমি দেখতেছি যে আমার এখানে sin স্কয়ার আছে আর এখানে আমার আছে cos স্কয়ার তাহলে এই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার আমরা যদি দুটাকে এক জায়গায় সাজাই নি তাহলে কি করব আমরা এই দুটাকে যদি একবারে সাজাই নিতাম তাহলে হতো sin স্কয়ার প্লাস cos স্কয়ার তো আমি তোমাদের সুবিধার জন্য আমরা সাজিয়ে দিচ্ছি তোমাদের আমি যে লাইনটা করতেছি এরপরে পরবর্তীতে এই লাইনটা না করলেও চলবে তোমাদের বোঝার জন্য আমি সাজিয়ে দিচ্ছি sin স্কয়ার প্লাস এটাকে এখানে নিয়ে আসবো তাহলে হলো cos স্কয়ার থিটা আর এখানে কি ছিল 2 sin থিটা cos থিটা তাহলে লিখলাম 2 sin থিটা ইনটু cos থিটা সমান সমান 1 এরপরে আসি আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সূত্র কি জানেছি আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 তাহলে এই অংশটার পরিবর্তে আমি লিখব তাহলে আমি কি লিখব এই অংশটার পরিবর্তে লিখব 1 আর এটা যা আছে তাই আমরা রেখে দেব 2 sin θ ইনটু cos θ সমান সমান 1 আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো তো তোমরা একটু সময় দিচ্ছি তোমরা তুলে নাও আর যারা হয়তো এই সময় তুলতে পারতেছো না তোমাদের তো ভিডিওটা দেওয়া থাকতেছে তোমরা পরবর্তীতে এটা দেখে নিয়ে আবার সমাধান করতে পারবে তাহলে আমি উপরের অংশটুকু মিশিয়ে দিচ্ছি তারপরে আমি যে কথা বলছিলাম তাহলে আমার এই দুটো অংশ ঠিক থাকবে এই 1টাকে আমি ওই পাশে পার করে দেব তাহলে লিখব 2 sin θ ইনটু cos θ সমান সমান এই যে আমার এখানে ছিল 1 আর এই পাশে কি আছে 1 তাহলে এই আগেকার তো এই 1টা আছে আর এই 1টা ওই পাশে গেলে কি আসবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে আমরা জানি যে সমানের ওই পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় sin θ ইনটু cos থিটা সমান 1 থেকে 1 বাদ দিলে হয় 0 তাহলে আমরা দেখছি কি এটা 2 sin থিটা cos থিটা সমান সমান 0 বা এখান থেকে আমরা লিখতে পারি sin থিটা ইনটু cos থিটা 0 ডিভাইডেড 2 কারণ এই এখানে 2 টা কি গুণ অবস্থা ছিল পাশে গেলে গিয়ে ধরো ভাগ হয়ে যাবে তাহলে আমরা জানি সামথিং বাই 0 সমান সমান কি 0 তাহলে এখান থেকে আমরা বলতে পারি sin থিটা ইনটু cos থিটা সমান সমান কি হলো 0 হয়ে গেল তো আমি এটা বিশা দিচ্ছি তো এটা সমান সমান কি লিখবো এখানে বলছে যেহেতু গুণ অবস্থা আছে sin θ সমান সমান 0 cos θ সমান সমান 0 তো আমরা এখান থেকে লিখবো হয়
sin theta সমান 0 অথবা cos theta সমান 0 তাহলে আমরা এটা সমান 0 লিখতে পারি এটা সমান 0 লিখতে পারি আয়তার মতই আমরা করব sin theta তাহলে এই পাশে sin নিলাম ওই পাশেও sin করে নেব তাহলে sin এখানে আছে 0 তাহলে sin কত ডিগ্রির মান যায় 0 আমরা জানি sin 0 ডিগ্রির মান 0 তাহলে এখানে লিখব sin 0 ডিগ্রি অনুরূপভাবে এর আগের অনুরূপ মত sin sin আমাদের কি হবে বাদ যাবে তাহলে θ 0 ডিগ্রি তাহলে θ কি হলো আমাদের 0 ডিগ্রি সেম ভাবে এটা করব আমরা cos θ সমান সমান cos কত ডিগ্রি মান 0 cos 90 ডিগ্রি মান 0 তাহলে আমরা লিখব cos 90 ডিগ্রি তো cos 90 ডিগ্রি তাহলে θ সমান সমান লিখলাম কত 90 ডিগ্রি তাহলে আমাদের উভয় পাশ থেকে cos cos বাদ হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা জানতে পারলাম যে sin 0 ডিগ্রি মান 0 আর 90 ডিগ্রি মান আমাদের কত এটাই তাহলে আমাদের উত্তরটা দুটেই আসবে কেন আমাদের ওখানে দেখো শর্ত দেওয়া ছিল যে 0 ডিগ্রি লেস অর ইকুয়াল টু থিটা লেস অর ইকুয়াল টু 90 ডিগ্রি আমাদের শর্ত দেওয়া ছিল এটা যে থিটার মানটা কি হবে এখানে শর্তে বলা আছে যে থিটার মানটা হবে 0 এর চাইতে বড় অথবা এই টানটা নাকি সমান অথবা 90 ডিগ্রির চাইতে ছোট অথবা সমান তাহলে আমরা দেখছি থিটার আমাদের যে মানটা পেলাম সেটা অবশ্যই 0 ডিগ্রি বা 0 ডিগ্রির চাইতে বড় মানে 0 ডিগ্রি আছে আর এখানে বলছে 90 ডিগ্রির চাইতে ছোট অথবা সমান তাহলে আমাদের উত্তরটা কতটা আসবে আমাদের উত্তর দুটাই আসবে তো আজকে এই পর্যন্ত তো ছিল তোমাদের ক্লাস তোমরা এই অধ্যায়ের আর যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে আর তারপরে যদি কোনো সংযোগে সমস্যা হয় এর পরবর্তী যেদিন ক্লাস আছে সেদিন তোমরা আমাকে বলবা তো সামনের দিনে যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে তোমাদের সামনের দিন নতুন একটা অধ্যায় নিয়ে আমি আলোচনা করব তোমাদের যে অধ্যায়টা তোমাদের বেশি সমস্যা আছে তোমরা সেই অধ্যায়টা আমাকে নক করবা তাহলে আমি সেই অধ্যায়গুলো তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো পরিশেষে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যে কথাটা আমি বলি যে তোমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবা আর যেহেতু এই কোভিড সিচুয়েশনে তোমরা ঘর থেকে বের হবে না এবং খাবার আগে এবং পরে অবশ্যই হাত সাবান দিয়ে ধৌত করবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্ত শেষ করতেছি আল্লাহ হাফেজ